পুলিশের অভিনব উদ্যোগ, প্রায় 70 জন বৃদ্ধ বৃদ্ধাকে ঠাকুর দেখাবার ব্যবস্থা করলেন পুলিশ কর্মীরা। এই অনুষ্ঠানের নাম দেওয়া হয় শ্রদ্ধাঞ্জলি। মছলন্দপুর পুলিশ ফাঁড়ির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। টোটো গাড়িতে করেই ষাটোর্ধ্ব প্রায় 70 জন বৃদ্ধ বৃদ্ধাদের ঠাকুর দর্শনের ব্যবস্থা করলেন মছলন্দপুর ফাঁড়ির পুলিশ। বেশ কয়েকটি নামকরা পুজো মণ্ডপে নিয়ে যাওয়া হয় তাদের। পুজো কমিটিগুলির মধ্যেও দেখা যায় অভিনব উদ্যোগ। প্রথমে গোলাপ ফুল দিয়ে প্রবীণদের বরণ করা হয় মণ্ডপের সামনে। এরপরে ক্লাব সদস্যরাই হাত ধরে নিয়ে যায় শ্যামামাকে দর্শন করাতে। সব শেষে মিষ্টি মুখের পর্ব। পুলিশের তরফ থেকে এই অভিনব ভাবনার নামকরণ করা হয় শ্রদ্ধাঞ্জলি। অনুষ্ঠানের শুভ সূচনা করেন শুভাশিস চৌধুরী, ডিএসপি হেডকোয়ার্টার। উপস্থিত ছিলেন মছলন্দপুর ফাঁড়ির ওসি উৎপল সাহা, উপস্থিত ছিলেন স্থানীয় বিডিও শুভ্র নন্দী, এছাড়াও হাবড়া এক নম্বর ব্লক সভাপতি অজিত সাহা। ঠাকুর দেখতে আসা বৃদ্ধ বৃদ্ধাদের হাসি মুখ দেখে খুশি পুলিশ মহল। উপস্থিত প্রবীণ নাগরিক সকলকে বারাসাত জেলা পুলিশ, মছলন্দপুর আইসি ও হাবড়া থানার পক্ষ থেকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আমরা সময় দিতে পারি না আমাদের পরিবার, তো যে জিনিসটা বা যে আনন্দটা বাবা মা আমাদেরকে দিতেন ছোটবেলায়, যদি তার খুব সামান্য অংশ, খুব সামান্য হাসি যদি আমি ফিরিয়ে দিতে পারি, আমরা ফিরিয়ে দিতে পারি আমাদের দ্বারা, তাহলে তার থেকে আনন্দ আর গর্ব আর কিছু হতে পারে না। সেই প্রচেষ্টা থেকেই, সেই চিন্তাভাবনা থেকেই এই প্রয়াস, এবং অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে, যে সকলে আমাদের এই প্রচেষ্টায় সাড়া দিয়েছেন। আশা করব এই ধরনের অনুষ্ঠান আরো হবে মছলন্দপুরে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মছলন্দপুর।